রবিবার দেশের মহান প্রকৌশলী ভারতরত্ন এম সিদ্ধেশ্বরায়ার জন্মবার্ষিকী। গোটা দেশে এই দিনটি 57তম ইঞ্জিনিয়ার্স দিবস হিসেবে পালিত হচ্ছে। এ উপলক্ষে রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন প্রজ্ঞা ভবনে 57তম ইঞ্জিনিয়ার্স দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে রাজ্য সরকারের পূর্ত দপ্তর। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্বেশ্বরায়ের অবদান স্মরণে রাখতে এই দিনটি প্রতি বছর ইঞ্জিনিয়ার্স দিবস হিসেবে উদযাপন করা হয়। দেশ নির্মাণে তার অবদান যথেষ্ট। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের উন্নয়নেও রাজ্যের ইঞ্জিনিয়ারদের হাত রয়েছে, তাদের স্পর্শে উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। রাজ্যের উন্নয়ন নিয়ে বড়াই করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সম্প্রতি উড়িষ্যার একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী রাজ্যের উন্নয়ন তুলে ধরেন, আর রাজ্যের উন্নয়নের পেছনে মূল অবদান রয়েছে ইঞ্জিনিয়ারদের। মুখ্যমন্ত্রী বলেন, শুধু রাজ্যেই নন, রাজ্যের ইঞ্জিনিয়াররা দেশ এবং বিদেশে গিয়েও রাজ্যের সম্মান বৃদ্ধি করেছে। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের ইঞ্জিনিয়াররাও কোনো অংশে কম নন, এখানে ট্যালেন্টের কোনো অভাব নেই। এয়ারপোর্ট থেকে আরম্ভ করে শহরের ভিতর ঢোকা, মাতাবাড়িতে যাওয়া, সর্বত্র ইঞ্জিনিয়ারের কিন্তু একটা হাত রয়েছে, তাদের স্পর্শ রয়েছে, যে কারণে আমাদের মধ্যেও কিন্তু সে গর্বটা অনুভূত হয়। আমরা ভালো লাগে বাইরে গেলে যখন বলি, আমার মনে আছে গত উড়িষ্যার ইলেকশনের সময় মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন যে আপনি চাইয়ে ত্রিপুরা মে ডেভেলপমেন্ট কিসকো কেতে আপ যাকে দেখিয়ে, এটা কিন্তু আপনাদের যারা ইঞ্জিনিয়াররা এখানে আছেন তাদের ভরসা কিন্তু আমাদের করতে, এটা প্রধানমন্ত্রীজি আপনি এমনিতে বলেননি, আপনারা এটা আপনারা সম্ভব করেছেন। এখানে এনআইটি হোক, আমাদের যে পলিটেকনিক কলেজে হোক, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এখানে খুলেছে, সব মিলে এখান থেকে যে প্রোডাক্ট বেরোচ্ছে আমি যা দেখছি, শুধু ত্রিপুরা দিয়েও ওনারা কাজ করছেন না, বাইরেও যাচ্ছেন, বিদেশেও যাচ্ছেন, সেখানে গিয়ে ত্রিপুরার নাম, দেশের নাম ওরা মানে সেখানে ওরা সম্মান করিয়েছে। বহু আমার জানাশোনা আত্মীয় স্বজন আপনারা সবাই জানেন, এবং কোনো অংশে ত্রিপুরার ইঞ্জিনিয়াররা কিন্তু কোনো অংশে কম নয়, ট্যালেন্টের অভাব নেই। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা। তিনি ইঞ্জিনিয়ার্স দিবস উদযাপনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।